সংগ্রামের দাবি, সীমান্ত বন্ধ করতে হবে, অবৈধভাবে আসা হিন্দুস্তানের পণ্য, ভারতীয় পণ্য বন্ধ করতে হবে, যেগুলো আনা হয় আমদানি করা হয় সেগুলোকে নিরীক্ষা পরীক্ষার পর বাংলাদেশে প্রবেশ করার অনুমতি দিতে হবে। কালকে প্রথম এবং তৃতীয় ধাপের উপজেলাটি পছন্দ দেখেছেন। 7 জানুয়ারি 2024 সালে নির্বাচনে ভোটার হাত দিয়ে বলেন কত সংখ্যক লোক ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছিল। নির্বাচন কমিশন নিজেই স্বীকার করেছেন বাংলাদেশে এই নির্বাচনে ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হয় নাই। আজকে উপজেলা নির্বাচনও একই অবস্থা, কোন ভোটার ভোট কেন্দ্রে নাই। ভাইয়ে ভাইয়ে নির্বাচনে আজকে উপজেলা নির্বাচন তো আজকে তারা জয়লাভ করিয়ে দিচ্ছে। বাংলাদেশের মানুষের প্রতি তাদের কোন আস্থা নাই। আস্থা আছে কিছু সংখ্যক সরকারি কর্মচারী যারা তাদেরকে অবৈধ ক্ষমতা দেওয়ার জন্য সহযোগিতা করে। ভাইয়েরা, ভাই আমাদের দাবি, সীমান্ত বন্ধ করতে হবে, অবৈধভাবে ব্যবসায় হিন্দুস্তানের পণ্য, ভারতীয় পণ্য বন্ধ করতে হবে, যেগুলো আনা হয় আমদানি করা হয় সেগুলোকে নিরীক্ষা পরীক্ষার পর বাংলাদেশে প্রবেশ করার অনুমতি দিতে হবে। তাই আজকে আমাদের দাবি, আমাদের এই দাবি স্পষ্ট, খালেদা জিয়ার মুক্তি দিতে হবে, সকলের রাজবন্দীকে মুক্তি দিতে হবে, এবং ভারতীয়র সাথে হিন্দুস্তানের সাথে যেসব অবৈধ চুক্তি আছে সকল চুক্তি বন্ধ করে দিতে হবে। বাংলাদেশের মানুষ চায়, ইসলামাবাদের জিঞ্জির ভেঙেছি, দিল্লির শাসন গ্রহণ করার জন্য না। খালি পায়ে যুদ্ধ করেছি, হাফ প্যান্ট পরে যুদ্ধ করেছি, দেশ স্বাধীনতা অর্জন করেছি, গণতন্ত্রের জন্য, সংবিধান রক্ষার জন্য। সেই সংবিধানকে তছনছ করে দিচ্ছে, ভাগসার কায়েম করা অভিনব প্রচেষ্টা আবার চালিয়ে যাচ্ছে। তাই বাংলাদেশ ব্যাংকে আজকে সাংবাদিক প্রবেশ করতে দিচ্ছেন না। এর কারণ একটি, আবারও সেই পুরানো বাকশাল বাংলাদেশের কায়েম করার প্রবণতা আপনাদের মধ্যে সৃষ্টি হয়েছে। এই সৃষ্টির কারণ একটি, বারবার অনির্বাচিত সরকার ক্ষমতায় যাওয়া। তাকে ভাইরা, আবাদুল কাদের সাহেব আমাদের একজন সম্মানিত আওয়ামী লীগের নেতা, আপনার উদ্দেশ্যে বলতে চাই, কোথায় লু, কোথায় আপনি, কোথায় আমেরিকা, সেটার বিষয়ে বাংলাদেশ বিএনপি জাতীয়তাবাদী দলের মাথা ব্যথা নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাস করে দল, যে দেশের মানুষ বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা, বাংলাদেশের গণতন্ত্রের প্রতি সমর্থন, সেই যেই দেশের নেতা হত্যা করো তাকে আমরা অভিনন্দন জানাবো। চাই আমরা বলতে চাই, লু নিয়ে এত উৎসাহিত আমরা নয়, লু নিয়ে উৎসাহিত আপনারা। লু কি বার্তা নিয়ে আসছে সেটা আপনারাই জানেন, আমাদের জানার কথা নয়, কারণ আপনারা অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতায় বসে আছেন। প্রিয় ভাইরা, তাই আসুন সবাই দেশ ভিত্তিক মুক্তি আন্দোলনের সক্রিয় হই। বাংলাদেশে অবৈধ অনির্বাচিত রাতের ভোটে সরকারকে আজকে বিতাড়িত করার জন্য সকল শক্তি এক হয়ে বাংলাদেশের সংবিধান রক্ষা, স্বাধীনতা রক্ষার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি।